অধিকাংশ লোক ভালো চিন্তা কম করেন আর খারাপ চিন্তা বেশি করেন তারা ভালো পরিণামের আশা কম করেন আর খারাপ পরিণামের আশঙ্কায় বেশি গ্রস্ত হয়ে থাকেন যখন কি জীবনের প্রতিটি ক্ষেত্রে উত্থানের জন্য এটা অত্যন্ত জরুরি হয় যে মনুষ্য ইতিবাচক আর আশাবাদী দৃষ্টিভঙ্গি রাখবে খারাপ আর দূষিত চিন্তাধারার পরিবর্তে সাত্বিক চিন্তাধারা বেশি করে করবে আজকাল অধিকাংশ লোকেদের মস্তিষ্ক ব্যর্থ চিন্তাধারায় ভর্তি হয়ে আছে তারা হয় কেটে যাওয়া অতীতের দুর্ঘটনা ক্ষতি শত্রুতা চিন্তায় গ্রস্ত হয়ে থাকেন আর নয়তো প্রতি মুহূর্তে ভবিষ্যতে আসতে চলা সম্ভাব্য সমস্যা আর সংকটের ছায়ার শ্বাস নিতে থাকেন তারা বর্তমানে জীবন কাটান না কারণ তাদের ব্যর্থ চিন্তাধারা তাদের বর্তমানে বেঁচে থাকতে আজকের জন্য ভালো কিছু চিন্তা করার বা ভালো কিছু করার সুযোগই দেয় না এই আত্মঘাতী দৃষ্টিভঙ্গি দ্বারা তাদের আজকের অত্যন্ত মূল্যবান সময়কাল অতীত এবং ভবিষ্যৎ দুটোই চিন্তায় শেষ হয়ে যেতে থাকে আর তারা জীবনের দৌড়ে ক্রমশ পিছিয়ে পড়তে থাকে নিজেদের চিন্তাধারাকে সুন্দর করে তুললে আপনাদের চোখে এই দুনিয়া আপনা থেকেই সুন্দর হয়ে উঠবে আমি এটা জানি যে লোকেরা প্রায়ই এমনটা কেন চিন্তা করতে থাকেন যে তাদের কাছে কি নেই যখন কি তাদের এমনটা চিন্তা করা উচিত যে তাদের কাছে কি কি আছে আর তারা কি কি করতে পারেন এটা কখনোই ভুলে যাবেন না যে সমাজশাস্ত্রী আর মনোচিকিৎসকেরা এমনটা মনে করেন যে অধিকাংশ দুঃখ ভয় উৎসাহহীনতা বিপত্তি সংকট বা অবসাদ ব্যক্তির নিজের চিন্তাধারারই ফসল হয় এটাকে আমরা এইভাবেও বলতে পারি চিন্তাধারাই ব্যক্তির জীবন আর চিন্তাধারাই ব্যক্তির মৃত্যু হয় এক বিজ্ঞানের প্রসিদ্ধ উক্তি হচ্ছে চিন্তাধারা অনুসারী ব্যক্তি ভবিষ্যৎ নির্মাণ আর ধ্বংস হয় কোনো এক চিন্তাধারাই ব্যক্তিকে জীবনে সফল করে তোলে আর কোনো এক চিন্তাধারা তার জীবনকে নরকও করে তোলে উপনিষদে এমনটা বলা হয়েছে দুষ্ট চিন্তাধারায় ব্যক্তিকে দুষ্ট কর্মের দিকে টেনে নিয়ে যায় আপনাদের চিন্তাধারা যদি নেতিবাচক হয় তাহলে আপনাদের মনে ভয় উৎসাহহীনতা শঙ্কা ইত্যাদি জন্ম নেবে কল্যাণের ভাবনা নয় নেতিবাচক চিন্তাধারা ধীরে ধীরে ব্যক্তিকে জ্বর করে তোলে তাকে দিনহীন বানিয়ে দেয় ব্যক্তির সকল উৎসাহ সমাপ্ত হয়ে পড়ে উৎসাহহীনতার কারণে ব্যক্তির নির্ণায়ক ক্ষমতা কমে আসে ব্যক্তি ভুল নির্ণয় নিতে থাকে সে বুদ্ধিমত্তা দূরদর্শিতা ধৈর্য সন্তুলন মানসিক সন্তুষ্টি ইত্যাদি সকল মহান গুণ হারিয়ে ফেলে যখন কি এটা আমরা সকলেই জানি যে জীবনে সফলতাপূর্বক প্রভাবশালী কাজ করার জন্য এই সব গুণ থাকাটা কতটা জরুরি হয় ইতিহাস সাক্ষীর হয়ে রয়েছে যে যখন কোনো ব্যক্তির ওপরে সংকট এসে উপস্থিত হয় বা তার ওপরে হঠাৎ করে কোনো বড় কাজ করার দায়িত্ব এসে পড়ে সেই সময় থেকে তার সাহস আর ধৈর্যের পরীক্ষা শুরু হয়ে পড়ে আসলে আকস্মিক রূপে সৃষ্টি হওয়া এই কঠিনতাই ব্যক্তির সাহস বুদ্ধিমত্তা আর নির্ণায়ক শক্তির পরিচয় প্রদান করার মুহূর্ত হয় এমন সময়ে একমাত্র সেই ব্যক্তি পরিস্থিতির ওপরে নিয়ন্ত্রণ প্রাপ্ত করতে সফল হতে পারেন যিনি শান্তি সহজতা ধৈর্য বুদ্ধিমত্তা আর বিচার শক্তি নষ্ট হতে দেন না এমন ব্যক্তি না তো পরিস্থিতি বেকাবু হয়ে পড়ার পরে নিজের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আর নাই নিজের উদ্দেশ্য আর পথ থেকে সরে আসেন তিনি লাগাতার নিজের পথে এগিয়ে চলেন বন্ধুরা সব কিছু চিন্তাধারারই খেলা চিন্তাধারায় দুনিয়া জয় করে আর গোটা দুনিয়ার ওপরে শাসন করে যে ব্যক্তির কাছে ইতিবাচক চিন্তাধারা থাকে তার কাছে জীবনের প্রত্যেক হাতিয়ার থাকে আর তাকে বিজয়ী হতে কেউ বাধা দিতে পারে না এটা হচ্ছে কম্পিউটারের যুগ শুধু আমাদের দেশই নয় গোটা দুনিয়া আজ উন্নতির পথে ছুটে চলেছে কিন্তু কিছু লোক এই যুগেও আজ থেকে কুড়ি বছর পিছনে পড়ে রয়েছেন কেন কারণ তারা রুড়িবাদী নেতিবাচক নিরাশাজনক উৎসাহহীন চিন্তাধারাকে আঁকড়ে রয়েছেন তাদের এই জিনিসটা থেকে মুক্ত হতে হবে কিন্তু এমনটা হবে কিভাবে বাস্তবে আমাদের মস্তিষ্ক এক কম্পিউটারের মতোই হয় যাতে ভালো মন্দ হাজার রকমের চিন্তাধারা ভরে রয়েছে তাতে অসংখ্য কল্পনাবন্দী হয়ে রয়েছে আর বাস্তবের ধরাতলে পরীক্ষা করার যোগ্য কার্যকরী পরিকল্পনাও আমাদের নিজেদের এই মস্তিষ্করূপী কম্পিউটারকে সময় অনুসারে ক্রমবদ্ধ অর্থাৎ আপডেট করতে হবে যদিও আমাদের মধ্যে অধিকাংশ লোক নিজেদের কম্পিউটারে ব্যর্থ ফাইল জমা করে রাখেন তারা এমন সব ফাইল জমা করে রাখেন যেগুলো জমা করে রাখার কোনো অর্থই হয় না সেই সব ফাইলে এমন সব নিরর্থক প্ল্যান বা রেকর্ড থাকে যেগুলো আউটডেটেড হয়ে পড়েছে আর ভবিষ্যতে দূর দূর পর্যন্ত সেগুলোর আবশ্যকতা পড়ার কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যায় না এমন পরিস্থিতিতে সেই সব বেকার ফাইলের মধ্যে আপনাদের কাজের ফাইল কেবলমাত্র গায়েবই হয়ে পড়ে না বরং আপনাদের কম্পিউটারের গতির ওপরেও এই জিনিসটার খারাপ প্রভাব পড়ে যার ফলে সেটার কাজ করার ক্ষমতা ধীরে ধীরে কমে আসতে থাকে আমাদের মস্তিষ্কও ঠিক কোনো কম্পিউটারের মতোই কাজ করে আমাদের চিন্তাধারা ইতিবাচক না হলে আমরা নিজেদের মস্তিষ্করূপী কম্পিউটারে বহু বছর পুরনো ব্যর্থতা দুর্ঘটনা নিরাশাজনক পরিস্থিতি সংকটের মুহূর্ত প্রিয়জনেদের মৃত্যু স্মৃতি কটুতা অপমান ঈর্ষা ইত্যাদির ফাইল জমা করে রাখি আর সময়ে অসময়ে আমরা সেই সব ফাইল খুলে বসে পড়ি এই প্রকার আমরা নিজেদের বহুমূল্য সময়কে অতীতের খারাপ সময়ের জন্য শোক পালন করতে গিয়ে বৃথা নষ্ট করে ফেলি শুধু তাই নয় যুবা প্রজন্ম তো ভাবুকতায় বয়ে গিয়ে বিরাট বড় ভুল করে বসে কিছু যুবক যুবতী তো প্রেমে ব্যর্থ হয়ে মানসিক রূপে এতটাই আহত হয়ে পড়ে যে তারা নিজেদের প্রেমিক বা প্রেমিকার সাথে ঘটা ভালো মন্দ ঘটনাগুলোর আলাদা আলাদা ফাইল তৈরি করে রেখে নেয় আর চব্বিশ ঘন্টা সেগুলো খুলে বসে থাকে খাওয়া দাওয়া সব কিছু ভুলে যায় তাদের দেখে এমনটা মনে হতে থাকে যে তাদের গোটা জীবনটাই যেন বরবাদ হয়ে পড়েছে এমন লোকেদের দেখে এমনটা মনে হয় যে নিজেদের প্রিয় ব্যক্তিকে প্রাপ্ত করাটাই যেন তাদের জীবনের সব থেকে বড়ো লক্ষ্য ছিল আর তারা যেহেতু নিজেদের জীবনের সেই লক্ষ্য হাসিল করতে পারেনি তাই তারা নিজেদের জীবনকে বরবাদ করে তোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের চিন্তাধারায় কেবলমাত্র এই একটি জিনিসই ছেয়ে থাকতে দেখা যায় মানসিক এবং সামাজিক দৃষ্টিতে এটাকে পাগলামি আর বুদ্ধিহীনতা ছাড়া আর কিছুই বলা যায় না আধ্যাত্মিক জগতও এমন পাগলামিকে কখনো মান্যতা প্রদান করে না এই সব কিছু থেকে এটা স্পষ্ট হয়ে ওঠে যে এমন লোকেরা জীবনের সঠিক অর্থই জানে না বন্ধুরা জীবন এক সফর হয় আর এই সফরে লোকেরা মিলিত হয় আর তাদের মধ্যে বিচ্ছেদও হয়ে পড়ে এই সফরে খুশিও প্রাপ্ত হয় আবার দুঃখও আসে সংকটও আসে আবার নতুন রাস্তাও উন্মুক্ত হয়ে পড়ে আশা নিরাশা সফলতা ব্যর্থতা সব কিছু এই জীবনেরই অঙ্গ হয় সুতরাং কোনো পরিস্থিতিতেই ব্যক্তির কোনো এক স্থানে থেমে পড়া উচিত নয় মিলন বিচ্ছেদ জন্ম মৃত্যু সব কিছু প্রকৃতির নিয়ম আর বুদ্ধিমান ব্যক্তি কোনো একটা ঘটনাকে মনে করে সারাটা জীবন সেই ঘটনার স্মৃতিতে বসে থাকতে পারে না আর বসে থাকাটা উচিতও নয় জাগরুক আর সফল ব্যক্তি সময় চক্রের সাথে এগিয়ে চলতে থাকেন যখন কেউ এমনটা করেন না অর্থাৎ সময়ের সাথে নিজের চিন্তাধারা পরিবর্তিত করেন না এবং অতীতের ঘটনা আর দুর্ঘটনার মধ্যেই নিজেকে জড়িয়ে রাখেন তখন তার মস্তিষ্কে ভালো আর সফলতা প্রদানকারী চিন্তাধারা সৃষ্টি হতেই পারে না এমন লোকেরা অতীতের সেই অন্ধকার গলিতে ঘুরে বেড়াতে থাকেন বর্তমান জীবনে যেটার কোনো গুরুত্ব থাকে না এই প্রকারে মানসিক অবস্থা তাদের বর্তমান আর ভবিষ্যৎ দুটোকেই শেষ করে দেয় আর তারা জীবনে এক হেরে যাওয়া সৈনিকের মতোই থেকে যায় আসুন একটু দেখা যাক যে আপনারা এই শ্রেণীতে আসেন না তো এখানে প্রশ্ন এটা ওঠে যে তাহলে আমরা সেই সব স্মৃতিকে জীবিত রাখার চেষ্টা কেন করি যেগুলোকে মিটিয়ে ফেলাই উচিত হয় আপনারা একটু নিজেদের ভেতরে উঁকি মেরে এটা দেখার চেষ্টা করুন যে আপনাদের ব্যর্থতার কারণ এটা নয় তো যে আপনাদের মস্তিষ্ক পুরনো ঘটনা দুর্ঘটনা স্মৃতি কটুতা ইত্যাদিতে ভরে রয়েছে যদি তেমনটা হয় তাহলে সতর্ক হয়ে পড়ুন আপনারা ব্যর্থতার চোরাবালিতে ভয়ানকভাবে ডুবে যেতে চলেছেন যেসব ব্যক্তি অতীতের অন্ধকার গলিতে ঘুরে বেড়ান না তারা নিজেদের জীবনে সফলতার পথ নির্মাণ করে নেন আর সময়ও তাদের স্বাগত জানায় বন্ধুরা আজ গোটা দুনিয়া অত্যন্ত দ্রুত গতিতে ছুটে চলেছে সবাই সামনের দিকে এগিয়ে চলতে চায় বর্তমানে নিত্য নতুন প্রযুক্তি নিত্য নতুন সুযোগ প্রচুর সম্ভাবনা সৃষ্টি হচ্ছে কিন্তু এমনটা দেখতে পাওয়া যাচ্ছে যে যুবা প্রজন্ম সেই অনুপাতে উন্নতি করতে পারছে না এমনটা হওয়ার পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে চিন্তাধারায় নতুনত্ব না থাকা নতুন চিন্তাধারা এজন্য জন্ম নিতে পারে না কারণ মস্তিষ্কে আগে থেকেই অতীত বৃথা আবর্জনা ভরা রয়েছে কোনো যুবক ভালো বেতনের কোনো চাকরি পেয়ে গেলে তিনি এমনটা চিন্তা করতে থাকেন ব্যাস এটাই হচ্ছে জীবনের সফলতা কল সেন্টারগুলোই হাজার হাজার যুবক যুবতী কাজে লেগেছেন আর সেখানেই থেকে গেছেন সেটাকেই তারা নিজেদের গন্তব্য হিসেবে মেনে নিয়েছেন আর ভবিষ্যতের চিন্তা করা বন্ধ করে দিয়েছেন তারা নতুন চিন্তাধারার নতুন প্ল্যান সৃষ্টি করাই বন্ধ করে দিয়েছেন সাবধান নতুন চিন্তাধারার সৃষ্টি হওয়া বন্ধ হতেই জীবনের বিকাশও বন্ধ হয়ে পড়ে তাজা উদাহরণ আমাদের সামনে রয়েছে যে মুহূর্তে আমেরিকার মতো ধনী দেশ আর্থিক মন্দার কবলে চলে এলো সঙ্গে সঙ্গে বিদেশি কোম্পানিগুলোর বুনিয়াদ নড়ে উঠল। আর কল সেন্টারগুলোয় কাজ করতে থাকা হাজার হাজার যুবক যুবতী বেকার হয়ে পড়লেন তারা আজও সেখানেই দাঁড়িয়ে রয়েছেন যেখান থেকে একসময় তারা পথ চলা শুরু করেছিলেন এমন যুবক যুবতীরা নিজেদের ভালো সময়ে সামনের দিকে এগিয়ে চলার প্ল্যান বানাননি কিন্তু কিছু যুবক যুবতী এমনও ছিলেন যারা এই প্রকারের লোভনীয় আর বিভিন্ন প্রকারের সুবিধাযুক্ত চাকরি গ্রহণ করেছিলেন ঠিকই কিন্তু সেটা তারা কেবলমাত্র ওপরের দিকে ওঠার এক সিঁড়ির রূপে গ্রহণ করেছিলেন তারা সেই সব ব্যক্তি ছিলেন যারা নিজেদের উন্নতির ব্যাপারে উচ্চ এবং ইতিবাচক চিন্তাধারা পোষণ করতেন আর যারা এক জায়গায় থেমে থাকা পছন্দ করতেন না সেই সব যুবক যুবতীদের কেবল আমিই নয় আপনারাও হয়তো জীবনে অনেক আগে যেতে দেখেছেন তারা আমাদের আশেপাশেই রয়েছেন আর আগের থেকে অনেক ভালো অবস্থায় রয়েছেন তারা অনেকের হৃদয়ে আশার প্রদীপ প্রজ্বলিত করেছেন একটু বড় কিছু চিন্তা করুন আরও একটু ভালো পাওয়ার আর হওয়ার ব্যাপারে চিন্তা করুন সমাজে আলাদা কিছু একটা করে দেখানোর ব্যাপারে চিন্তা করুন নিজেদের বর্তমান অবস্থাকে উন্নত করে তোলার ব্যাপারে চিন্তা করুন আমার এমন বক্তব্যের তাৎপর্য হচ্ছে এটা যে এমন কিছু একটা করার ব্যাপারে চিন্তা করুন যেটা করার পরে আপনাদের নিজেদের ওপরে গর্ব অনুভব হয় বন্ধুরা নিজের শক্তিকে জানুন এবং নিজের দুর্বলতাকেও চিন্তাধারা দ্বারাই আমরা নিজেদের এই দুনিয়া গড়ে তুলি আর আমাদের চিন্তাধারা অনুসারেই এই দুনিয়া আমাদের ফল প্রদান করে এক প্রাচীন কাহিনী আছে এক কম শিক্ষিত যুবক উত্তরাধিকার সূত্রে এক জাহাজের মালিক হয়ে পড়লেন তার সমুদ্রের ব্যাপারে কোনো জ্ঞান ছিল না আর না ছিল জাহাজের ব্যাপারে তার মনে এমন চিন্তা এলো যে তিনি জাহাজ নিয়ে সমুদ্রযাত্রায় বার হবেন আর জাহাজের ক্যাপ্টেনও তিনি নিজেই হবেন একদিন উনি জাহাজ নিয়ে সমুদ্রযাত্রায় বেরিয়ে পড়লেন জাহাজের ক্যাপ্টেনের দায়িত্বও তিনি নিজেই সামলালেন আর জাহাজের সকল কর্মচারীদেরও উনি এই ব্যাপারে জানিয়ে দিলেন জাহাজে এসে পৌঁছতেই উনি সকল কর্মচারীদের আদেশ দিয়ে দিলেন যে তারা যেন সকলে নিজের নিজের কাজে লেগে পড়ে জাহাজের ক্যাপ্টেনই করার কোনো অভিজ্ঞতা তো তার ছিল না তাই উনি মনে মনে কিছুটা ভয়ও পেয়েছিলেন জাহাজ সমুদ্রে এগিয়ে চলেছিল ক্যাপ্টেন মহোদয় কর্মচারীদের কাজ পরীক্ষা করে দেখার জন্য জাহাজের ডেকে এসে উপস্থিত হলেন সেখানে এসে ক্যাপ্টেন মহোদয় এটা দেখতে পেলেন যে এক ব্যক্তি একটা বিরাট বড় চাকাকে কখনো এদিকে তো কখনো ওদিকে ঘোরাচ্ছে ক্যাপ্টেন সেই ব্যক্তিকে এই ব্যাপারে প্রশ্ন করলে ওনাকে এটা জানানো হলো যে সেই ব্যক্তিই হচ্ছেন জাহাজের চালক আর উনিই এই চাকার সহায়তায় জাহাজকে সঠিক দিকে এগিয়ে নিয়ে চলেন ক্যাপ্টেনের মাথায় কিছুই ঢুকল না উনি বললেন আমার তো এখানে এই ব্যক্তির কোনো আবশ্যকতা অনুভব হচ্ছে না জাহাজের পালই জাহাজকে এগিয়ে নিয়ে চলার জন্য পর্যাপ্ত পাল খুলে দাও আর জাহাজকে আপনা থেকে এগিয়ে চলতে দাও ক্যাপ্টেনের আদেশ পালন করা হলো কিন্তু তারপরে এক দুর্ঘটনা ঘটলো আর যে কয়েকজন লোক মৃত্যুর হাত থেকে রক্ষা পেল তারা সেই মূর্খ ক্যাপ্টেনকে সারাটা জীবন ভুলতে পারল না আপনাদের কি মনে পড়ছে যে সেই মূর্খ ক্যাপ্টেন কি বলেছিলেন ওনার দ্বারা বলা কথাগুলো আরও একবার শুনুন জাহাজের কোনো চালকের আবশ্যকতা নেই আর জাহাজকে আপনা থেকে এগিয়ে চলতে দেওয়া হোক এবার আপনারা একটু চিন্তা করে দেখুন যে জাহাজের সেই মূর্খ ক্যাপ্টেনের মতো আমরাও নিজেদের জীবনকে চালকবিহীন অবস্থায় ছেড়ে রাখিনি তো আমরা কি কখনও নিজেদের মনের নিয়ন্ত্রণকে জীবনের নিয়ন্ত্রণকে নিজেদের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছি আমরা কি কখনো নিজেদের মনকে বয়সে নিয়ে এসে সেটাকে নিজেদের ইচ্ছানুসারে চালানোর চেষ্টা করেছি আমরা কি কখনো সেটার উচ্ছৃঙ্খলতার ওপরে কোনো বাধা নিষেধ লাগিয়েছি নাকি সেটাকে এমনি এদিক ওদিক ছুটে বেড়াবার স্বাধীনতা দিয়ে রেখেছি আমাদের মন কি ক্রোধ অথবা অন্যান্য বিকারের বশীভূত হয়ে এদিক ওদিক ছুটে বেড়ায় না সর্বদা এমনটা দেখতে পাওয়া গেছে যে আমাদের অনিয়ন্ত্রিত মন আমাদের সেই পথের থেকে দূরে সরিয়ে নিয়ে যায় যে পথটা আমরা অনেক ভাবনা চিন্তা করার পরে বেছে নিয়েছিলাম আর যে পথে চলে আমরা নিজেদের জীবনকে সুন্দর করে তোলার ফয়সাল্লা করেছিলাম আমরা নিজেদের মনকে কাবু কেন করতে পারি না এর পেছনে কারণ হচ্ছে এই যে আমাদের নিজেদের অবস্থা আর ক্ষমতার ব্যাপারে সঠিক জ্ঞান নেই জাহাজের মূর্খ ক্যাপ্টেনের মতো আমরাও বোকার মতো ফয়সালা করি যে কাজটা আমরা করতে জানি না বা যেটার ব্যাপারে আমাদের সম্পূর্ণ জ্ঞান নেই সেটার ব্যাপারেও আমরা বোকার মতো হুকুম চালাই আমরা যতক্ষণ পর্যন্ত পরিস্থিতির সাথে সামঞ্জস্য বজায় রাখার যোগ্য হয়ে না উঠছি ততক্ষণ পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আসবে না আর পরিস্থিতি একবার আমাদের নিয়ন্ত্রণে চলে আসা মাত্র আমাদের সফলতার সফর শুরু হয়ে যাবে সফলতা জাহাজ বর্তমান পরিস্থিতি বুঝে সেটার ভিত্তিতে দিক নির্ধারণ করে পরিশ্রম আর সতর্কতার প্রয়োগ দ্বারাই গন্তব্যে পৌঁছতে পারবে